আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ঘরে বসে শিখি অনলাইন পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তোমরা জানো, আজকে এই বর্তমান প্রেক্ষাপটে এক মহা দুর্যোগ চলছে। কোভিড-19 ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য আজকে প্রত্যেকেই নিজ নিজ ঘরে অবস্থান করছে। তোমরাও ঘরে অবস্থান করবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, তাহলেই আমরা সুস্থ থাকব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আমি উপস্থাপন করছি তা হলো সৌরজগৎ। তোমরা জানো, গত ক্লাসে আমি গ্যালাক্সি নিয়ে আলোচনা করছিলাম, তাই না? হ্যাঁ, গ্যালাক্সি, সেটা তোমরা কিছুটা হয়তো বুঝতে পেরেছ গ্যালাক্সি কি। গ্যালাক্সির মধ্যে একটি সৌরমণ্ডল হলো কালপুরুষ। সেই কালপুরুষের মধ্যে একটি মাত্র অংশ, কালপুরুষের ছোট্ট একটি অংশ হলো সৌরজগৎ। হ্যাঁ বন্ধুরা, সেই সৌরজগৎ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা আজকে করছি। তোমরা নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে বসে পড়েছ। হ্যাঁ বন্ধুরা, আমি পাঠে যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ কোনউদ্দিন, প্রধান শিক্ষক বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। হ্যাঁ প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমি এখন একটি ভিডিও দেখাবো, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। দুঃখিত, একটু যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এখানে একটি ভিডিও। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে মাঝখানে সূর্য অবস্থান করছে এবং তার গ্রহগুলো সূর্যের চারপাশে আবর্তন করছে। এখানে কয়টি গ্রহ আছে একটু লক্ষ্য করো। ওকে, আমরা দেখলাম এখানে একটি সৌরজগতের ভিডিও, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সৌরজগৎ তোমরা দেখলে, তোমরা কি বলতে পারো সৌরজগৎ কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। সৌরজগৎ হলো সূর্য এবং তার চারপাশে ঘূর্ণীয়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূলিকণা, গ্যাস, ধূমকেতু ইত্যাদি নিয়ে যে একটি বিশাল বলয় তৈরি করেছে, তাই হলো সৌরজগৎ। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলছি, সূর্য তার চারপাশের ঘূর্ণীয়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে যে বিশাল একটি বলয় তৈরি করে রেখেছে, তাই হলো সৌরজগৎ। ঠিক আছে বন্ধুরা, এখন তোমাদের প্রতি আমার প্রশ্ন হলো,
সৌরজগতের মধ্যে তোমরা কি কি দেখতে পেলে? হ্যাঁ, নিশ্চয় একটি নক্ষত্র যার নাম সূর্য, যেটা মাঝখানে ছিল, তোমরা সেই সূর্য দেখতে পেয়েছো, তাই না? আচ্ছা, তারপর গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, আরো অনেক কিছুই তোমরা দেখছো, তাই না? এখন তোমরা কি বলতে পারবে যে এই সূর্য বা নক্ষত্রটা কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, নক্ষত্র হলো একটি জ্বলন্ত গ্যাসের কুণ্ডলী। এটা জ্বলন্ত অগ্নিকুণ্ডলী যাহার মধ্যে প্রচণ্ড শক্তি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তারপরে এই যে মহাবিশ্বের মধ্যে সৌরজগৎ রয়েছে, গ্যালাক্সি রয়েছে, হাজার হাজার কোটি কোটি নক্ষত্র রয়েছে, আচ্ছা এইগুলোকে কি বলা হয় সাধারণত? এক কথায় তোমরা বলতে পারো? হ্যাঁ, সেটা হলো জ্যোতিষ্ক। তোমরা এখানে একটু লক্ষ্য করো, জ্যোতিষ্ক, জ্যোতিষ্ক। আচ্ছা বন্ধুরা, তাহলে তোমরা জ্যোতিষ্ক কাকে বলে বলতে পারবে? হ্যাঁ, জ্যোতিষ্ক হলো মহাবিশ্বে সকল বস্তুকেই জ্যোতিষ্ক বলা হয়। হ্যাঁ, জ্যোতিষ্ক দুই ধরনের। জ্যোতিষ্ক কয় ধরনের? দুই ধরনের। কিছু কিছু জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, আর কিছু জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই। হ্যাঁ বন্ধুরা, এখন তোমরা বলো তো, কোন জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে? নক্ষত্র, তার মানে সূর্য। হ্যাঁ, সূর্যের নিজস্ব আলো আছে। আর কোন জ্যোতিষ্কগুলোর নিজস্ব আলো নেই তোমরা বলতে পারবে? হ্যাঁ, এই যে আটটি গ্রহ আছে সৌরজগতের, এই আটটি গ্রহ এবং উপগ্রহ আছে চাঁদ, তাদের কোনো নিজস্ব আলো নেই। তাহলে আমরা জানলাম জ্যোতিষ্ক দুই ধরনের। জ্যোতিষ্ক কই ধরনের? দুই ধরনের। কিছু কিছু জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, যেগুলোকে আমরা গ্রহ উপগ্রহ বলে থাকি, সরি, কিছু কিছু জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, যেগুলোকে আমরা নক্ষত্র বলে থাকি অথবা তারা বলে থাকি। তেমনি একটি নক্ষত্র হলো আজকের আলোচ্য বিষয়, এই যে সূর্য, সেটি। এবং যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই সেগুলোকে আমরা বলি গ্রহ উপগ্রহ। ঠিক আছে বন্ধুরা, এখন তোমাদের প্রতি প্রশ্ন হলো, এখন তোমাদেরকে আমি এই যে সৌরজগৎ এর ভিডিওটা দেখালাম, এই ভিডিওর অনুরূপে আমি একটি সৌরজগতের চিত্র ভরে এঁকেছি, তোমরা লক্ষ্য করো। এখন আমরা চিত্রের সাহায্যে সৌরজগৎ ব্যাখ্যা করার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো একটি সৌরজগতের চিত্র বোর্ডে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই যে তোমরা সৌরজগতের এখানে একটি চিত্র রয়েছে, এই সৌরজগতের চিত্রের মধ্যে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো তো, এই মাঝখানে কি অবস্থান করছে? হ্যাঁ, এই যে মাঝখানে সূর্য, তাই না? সূর্য। এখন তোমরা বলো তো, এই যে সূর্য থেকে, হ্যাঁ, এই সৌরজগতের মধ্যে কি কি গ্রহ রয়েছে তোমরা বলতে পারবে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো, এখানে সৌরজগতের মোট আটটি গ্রহ রয়েছে। কয়টি গ্রহ রয়েছে? আটটি গ্রহ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আটটি গ্রহের নাম আমি বলছি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। হ্যাঁ বন্ধুরা, আবারও বলি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
তাহলে কয়টি গ্রহ হলো? হ্যাঁ, আবার আঙ্গুল দিয়ে গুনে গুনে বলি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তাহলে আমরা গ্রহ পেলাম, হ্যাঁ, আটটি। আটটি গ্রহ সৌরজগতে রয়েছে। আচ্ছা বন্ধুরা, এখন তোমরা বলতে পারবে এই সৌরজগতের মধ্যে কোন গ্রহটা সূর্যের সবচেয়ে নিকটে রয়েছে? তোমরা বলতে পারবে? হ্যাঁ, এই যে বুধ, বুধ গ্রহটা সূর্যের সবচেয়ে নিকটবর্তী, তাই না? মনে রাখতে হবে কিন্তু, সূর্যের নিকটবর্তী গ্রহের নাম হলো বুধ। তারপরে লক্ষ্য করো, সূর্যের থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহের নামটা তোমরা একটু লক্ষ্য করো এবং দেখো তো কোনটি সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করছে। হ্যাঁ, নেপচুন। হ্যাঁ বন্ধুরা, এই যে নেপচুন গ্রহটা সূর্য থেকে অনেক দূরে অবস্থান করছে। হ্যাঁ বন্ধুরা, এখন লক্ষ্য করো, তাহলে আমরা এখন জানলাম বুধ সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ এবং নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ। হ্যাঁ বন্ধুরা, এখন তোমরা কি বলতে পারবে যে এই যে আটটি গ্রহর মধ্যে সবচেয়ে ছোট গ্রহ কোনটি? হ্যাঁ, বুধ। ঠিক বলেছ, এই বুধ গ্রহটি হলো সৌরজগতের মধ্যে সবচেয়ে ছোট গ্রহ, মনে থাকবে তো? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। এখন তোমরা বলো তো, সৌরজগতের যে আটটি গ্রহ রয়েছে, এই আটটি গ্রহ মধ্যে সবচেয়ে বড় গ্রহ কোনটি? হ্যাঁ, বৃহস্পতি। বৃহস্পতি গ্রহটা হলো সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় গ্রহ। আচ্ছা প্রিয় বন্ধুরা, তাহলে আমরা সৌরজগতের আটটি গ্রহ আমরা জানলাম, আটটি গ্রহর নাম জানলাম, আটটি গ্রহর মধ্যে কোন গ্রহটি সবচেয়ে সূর্যের কাছে তাহা জানলাম, কোন গ্রহটি সূর্য থেকে সবচেয়ে দূরে তাহাও জানলাম, কোন গ্রহটি সবচেয়ে ছোট তাহাও আমরা জানলাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, এবং কোন গ্রহটি সবচেয়ে বড় তাহাও জানলাম। ঠিক আছে বন্ধুরা, আমি আবারও তোমাদেরকে একটু প্রশ্ন করতে চাই, দেখি তোমাদের স্মরণ আছে কিনা। হ্যাঁ, যে সবচেয়ে ছোট গ্রহের নাম কি? বুধ। হ্যাঁ, তোমরা পারো। তারপর সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। সূর্যের নিকটতম গ্রহের নাম কি? বুধ। এবং সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহের নাম কি? নেপচুন। হ্যাঁ বন্ধুরা, এখন তোমরা বলো তো সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতি গ্রহ। আচ্ছা, তারপরে লক্ষ্য করো, এই যে একটি গ্রহ এখানে রয়েছে, এটার নাম কি? শনি। হ্যাঁ বন্ধুরা, দেখো শনি গ্রহের কিন্তু চারপাশে একটি বলয় রয়েছে, মনে রাখতে হবে যে শনি গ্রহের চারপাশে একটি বলয় রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন তোমাদেরকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তোমাদের নিয়ে, হ্যাঁ, সেটা হলো পৃথিবী, যে পৃথিবীতে আমি, তোমরা এবং সকলে বসবাস করছি, সেই পৃথিবী নামক গ্রহটি হলো এই যে এখানে অবস্থান করছে, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে তোমরা বলো তো সূর্য থেকে পৃথিবী গ্রহটি কততম স্থানে অবস্থান করছে? হ্যাঁ, দ্বিতীয় স্থানে। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পৃথিবী নামক গ্রহটি সূর্য থেকে ক্রমান্বয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে, তাই না? আচ্ছা বন্ধুরা, এখন তোমরা বলো তো গ্রহগুলো সূর্যকে আবর্তন করছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে প্রত্যেকটি গ্রহই সূর্যকে আবর্তন করছে, এখন তোমরা বলতে পারবে এই গ্রহ সূর্যকে আবর্তন করছে ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার উল্টো দিকে? নিশ্চয় তোমরা তোমাদের বাড়িতে দেওয়াল ঘড়ি দেখছো, ওই দেওয়াল ঘড়িতে যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো যেভাবে ঘুরে, এই গ্রহগুলি কিন্তু ওই কাঁটার ঠিক উল্টো দিকে ঘুরে, মনে রাখতে হবে। তাহলে আমরা কি জানলাম যে
গ্রহগুলো সূর্যের চারপাশে আবর্তন করে ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে, ঠিক তাই না? আচ্ছা প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এখন দেখলাম যে আটটি গ্রহ রয়েছে, আটটি গ্রহ সূর্যকে অনবরত আবর্তন করছে। আচ্ছা প্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এই পৃথিবী এখানে এইভাবে আবর্তন করছে, তাই না? ঠিক শুক্র এইভাবে সূর্যকে চারপাশে, সূর্যের চারপাশে আবর্তন করছে। বুধ গ্রহ ও সূর্যের চারপাশে আবর্তন করছে। প্রত্যেকটি গ্রহই সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে। আচ্ছা এখন কি তোমরা বলতে পারবে এই যে পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো যেই পথে ঘুরছে বা আবর্তন করছে এই পথটাকে কি পথ বলা হয়? হ্যাঁ, সেটাকে বলা হয় কক্ষপথ। সেটাকে কি বলা হয়? কক্ষপথ। হ্যাঁ বন্ধুরা, সেটা হলো কক্ষপথ। ঠিক আছে বন্ধুরা, এখন তোমরা বলতে পারবে যে পৃথিবীর কে আবর্তন করে এরকম একটি জ্যোতিষ্ক আছে, সেটির নাম কি? চাঁদ। হ্যাঁ বন্ধুরা, চাঁদ। আমরা যদি পৃথিবীর চারপাশে, হ্যাঁ, একটা এইভাবে যদি এখানে একটা বস্তু রাখি, হ্যাঁ, তাহলে তোমরা দেখবে যে এই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ আবর্তন করে, এই যে চাঁদ। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমি মুছে নিচ্ছি, আবারও একটু ভালো করে অঙ্কন করছি, পাশে নাই। এখন এই যে পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করে এই যে চাঁদ, তাহলে চাঁদকে আমরা কি বলবো, গ্রহ না উপগ্রহ? চাঁদ হলো একটি উপগ্রহ। হ্যাঁ বন্ধুরা, চাঁদ হলো উপগ্রহ। কেন আমরা চাঁদকে উপগ্রহ বলি? কারণ চাঁদ গ্রহকে কেন্দ্র করে আবর্তন করে। চাঁদ কাকে কেন্দ্র করে আবর্তন করে? গ্রহকে কেন্দ্র করে আবর্তন করে। হ্যাঁ বন্ধুরা, আর গ্রহ কাকে কেন্দ্র করে আবর্তন করে? তোমরা নিশ্চয়ই এতক্ষণ জেনেছ যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো আবর্তন করছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা এখন গ্রহ কাকে বলে বলতে পারবো? হ্যাঁ, গ্রহ যে জ্যোতিষ্ক সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে তাকে গ্রহ বলা হয়। আর উপগ্রহ কাকে বলে? যে জ্যোতিষ্ক গ্রহকে কেন্দ্র করে আবর্তন করে তাকে উপগ্রহ বলা হয়, যেমন চাঁদ। হ্যাঁ বন্ধুরা, এখন তোমরা লক্ষ্য করো এখানে, হ্যাঁ, আমরা আটটি গ্রহ জানলাম, তারপরে পৃথিবীর উপগ্রহ চাঁদ জানলাম। এখন আমরা দেখবো এই যে এখানে একটি জাটার মতো বস্তু দেখা যাচ্ছে, তাই না? এই জাটার মতো বস্তুটা কি তোমরা বলতে পারবে? হ্যাঁ একটু চিন্তা করো। এই ঝাঁটার মতো বস্তুটি কি? এটা হলো ধূমকেতু। এটা কি? ধূমকেতু। হ্যাঁ বন্ধুরা, এটা জানো কে আবিষ্কার করেছে? এই ধূমকেতুটা প্রথম সৌরজগতের মধ্যে দেখতে পান হেলি নামক একজন বিজ্ঞানী। হ্যাঁ, হেলি নামক একজন বিজ্ঞানী এই ধূমকেতুটি দেখতে পান, এই জন্য এই ধূমকেতুর নাম দেওয়া হলো হেলির ধূমকেতু। কি নাম দেওয়া হলো? হেলির ধূমকেতু। হ্যাঁ বন্ধুরা, আচ্ছা তাহলে এই ধূমকেতু কিন্তু সকলেই দেখার সৌভাগ্য হয়নি। কেন জানো? এই ধূমকেতু সবসময় কিন্তু সৌরজগতে দেখা যায় না, প্রায় 75 থেকে 76 বছর পর পর, 75 থেকে 76 বছর পর পর, 75 অথবা 76 বছর পর পর এই ধূমকেতু আমরা দেখতে পাই। তাহলে এখন বুঝতে পেরেছ সকলে কেন ধূমকেতুটা
দেখার সুযোগ পাই না। হ্যাঁ, একবার ধূমকেতুটা সৌরজগতে দেখা দেওয়ার পর আবার 75 থেকে 76 বছরের পর আবার এই ধূমকেতুটা দেখা যায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম আজকে সৌরজগৎ। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এখন তোমরা তোমাদের জন্য আমি দুইটা প্রশ্ন দিব, তোমরা এই দুইটা প্রশ্ন বলার চেষ্টা করো। হ্যাঁ, যেমন নক্ষত্র কি? আচ্ছা বন্ধুরা, এবং গ্রহ কি? আচ্ছা, আরেকটা প্রশ্ন দিচ্ছি, উপগ্রহ কি? উপগ্রহ কি? হ্যাঁ বন্ধুরা, এখন বলতে পারবে নক্ষত্র কি? হ্যাঁ, নক্ষত্র হলো যে জ্যোতিষ্কের নিজস্ব আলো রয়েছে তাকে নক্ষত্র বলা হয়, যেমন সূর্য। হ্যাঁ বন্ধুরা, গ্রহ কি? যে জ্যোতিষ্ক সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে সেইগুলোকে বলা হয় গ্রহ। হ্যাঁ, তাহলে সৌরজগতে কয়টি গ্রহ আমরা পেলাম? 8টি গ্রহ পেলাম, তাই না? আচ্ছা, 8টি গ্রহের নাম বলতে পারবে তো? আমি আবারও মনে করে দিচ্ছি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। হ্যাঁ বন্ধুরা, আচ্ছা এখন বলো তো উপগ্রহ কি? উপগ্রহ কি? হ্যাঁ, উপগ্রহ হলো যে জ্যোতিষ্ক গ্রহকে কেন্দ্র করে আবর্তন করে তাকে বলা হয় উপগ্রহ, যেমন চাঁদ, কারণ চাঁদ পৃথিবীর চারপাশে আবর্তন করছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এখন সর্বশেষ ধাপে আমি চলে এসেছি। হ্যাঁ, বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ, বাড়ির কাজ হলো, হ্যাঁ তোমরা এই যে লক্ষ্য জগৎ সৌর জগতের ব্যাখ্যা কর। হ্যাঁ, এই প্রশ্নটা তোমাদের জন্য থাকবে যে সৌরজগতের ব্যাখ্যা করো। যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন তোমরা এই সৌরজগতের ব্যাখ্যা খাতায় লিখে তুমি তোমার স্কুলের যে স্যার বিজ্ঞান পড়ান স্যারকে তোমরা দেখাবে। পাশাপাশি আমার মেসেজে, আমার ইনবক্সে মেসেজ করবে, আমি সেটা দেখব এবং তোমাদেরকে আমি, হ্যাঁ, নাম্বার দিব। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকে আমরা সৌরজগতের উপর যে পাঠ দেখলাম এবং শুনলাম এবং উপস্থাপন করলাম, হ্যাঁ তো আগামী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থাকবে, এবং আজকে আমার পাঠের পরে আরো 3টি পাঠ উপস্থাপিত হবে। তোমরা অবশ্যই ঘরে বসে শিখি অনলাইন পেজে সব সময় চোখ রাখবে এবং এই পাঠগুলো নিয়মিত গ্রহণ করবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর সময় দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।